বাসন্তী মাতার ইতিহাস। এই মন্দিরটি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত খণ্ডঘোষ থানার উঘ্রিত অঞ্চলে চাগ্রামে অবস্থিত। প্রায় আনুমানিক 190 বছরে পুরানো এই মন্দির, যে মন্দিরটির প্রতিষ্ঠাকে ঘিরে জড়িয়ে রয়েছে এক ইতিহাস, আজ সেটাই শুনে নেব। আজ থেকে আনুমানিক 190 বছর আগে শ্রী নদেরচাঁদ সই তার বংশ রক্ষার জন্য খুবই চিন্তিত হয়ে পড়লেন। তিনি ছিলেন একজন উচ্চবিত্ত মানুষ। তার তৎকালীন সময়ে জমি ছিল প্রায় 300 বিঘা, পুকুর ছিল প্রায় 100টা, বিষয় সম্পত্তি প্রচুর থাকলেও তার কোনো সন্তান না হওয়ার জন্য অত্যন্ত চিন্তিত অবস্থায় ছিলেন। এতই চিন্তিত ছিলেন যে তার না ছিল খেয়ে শান্তি আর না ছিল ঘুমিয়ে শান্তি। তখন ছিল ভরপুর ব্রিটিশ সাম্রাজ্য। এই ব্রিটিশ সাম্রাজ্যে খাজনা আদায়ের জন্য ছিল প্রচণ্ড চাপ। তো সে বছর হয়েছিল খরা, এবং যার জন্য ফসল একেবারেই কেউ বাড়িতে তুলতে পারেনি, এবং এই ফসল না হওয়ার জন্য অনেকেই খাজনা দিতে পারেনি। ঠিক সেরকমই এই গ্রামে এক গরিব ব্রাহ্মণ খাজনা দিতে পারেনি। তো সেজন্য ব্রিটিশ পুলিশ তার কোমরে দড়ি বেঁধে সেই ব্রাহ্মণকে ধরে নিয়ে যাচ্ছিল। তো সেই ঘটনাটা শ্রী নদেরচাঁদ সই তার বৈঠকখানায় বসে বসে হুঁকো খেতে খেতে চোখে পড়ে। তখন তিনি ব্রিটিশ পুলিশকে কারণ জিজ্ঞাসা করেন, এবং পুলিশ বলেন যে ইনি খাজনা দিতে পারেনি, তাই তাকে ধরে নিয়ে যাচ্ছি, আপনার কোনো সমস্যা রয়েছে? তো এটা শুনে সই মশাই বললেন, ঠিক আছে, আমি ওর খাজনা দিয়ে দিচ্ছি, ওকে ছেড়ে দাও। তো তখন ব্রিটিশ পুলিশ বলল, ঠিক আছে, আপনি যখন টাকা দিয়ে দিচ্ছেন তবে তাই হোক, ছেড়ে দিই। তো তারা ছেড়ে দিল, টাকা নিয়ে পুলিশ চলে গেল। তখন ওই গরিব ব্রাহ্মণ বললেন, আমার এত বড় উপকার করলেন, আমি সারা জীবন এই উপকার আপনার ভুলব না। তো সৈমশাই তখন ব্রাহ্মণকে বললেন যে আমার সব কিছু আছে, কিন্তু সন্তান একটা হচ্ছে না, এটা নিয়ে আমি খুব চিন্তিত। তো সব শুনে সেই ব্রাহ্মণ বললেন, ঠিক আছে, আপনার যাতে বংশ রক্ষা হয় সেই চেষ্টা আমি করছি, আপনি একটা কাজ করুন, আপনি বসন্তকালে বাসন্তী মাতার পূজা করুন এবং সেই ব্যবস্থা করুন, মন্দির নির্মাণ করুন এবং বাসন্তী মাতাকে প্রতিষ্ঠা করার ব্যবস্থা করুন। আমি মায়ের কাছে এটা প্রার্থনা করব যাতে আপনার বংশ রক্ষা হয়, আর দয়াময়ী মা অবশ্যই শুনবেন। তো সৈমশাই সেই মতো মন্দির প্রতিষ্ঠা করে মাকে নিয়ে আসলেন। তো এবার আসলো পুজোর দিন। বাসন্তী পূজাও যথারীতি দুর্গাপূজার মতো রীতি মেনে সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী এই 4 দিনের পূজা সম্পন্ন হয়। অষ্টমীতে পুরোহিত প্রচুর নিষ্ঠাভাবে মাকে ডাকলেন এক মনে, এবং খ্যানের পূজা হল, এবং মায়ের আশীর্বাদী ফুল ঠিক সৈমশায়ের স্ত্রীর কোলে গিয়ে পড়ল। তো পুরোহিত সৈমশায়ের স্ত্রীকে বললেন, তোমার কোনো চিন্তা নেই মা, মায়ের আশীর্বাদী ফুল তুমি সাথে রেখে দাও, এবং প্রতিদিন মাকে এক মনে ডাকো, মায়ের আশীর্বাদে তোমার অবশ্যই বংশ রক্ষা হবে। সত্যি সৈমশায়ের স্ত্রী প্রচুর নিষ্ঠা সহকারে মাকে ডাকতেন, মন্দিরে আসতেন, এবং মায়ের আশীর্বাদে বছর ঘুরতে না ঘুরতেই কোল আলো করে 2টো পুত্র সন্তান এলো, পরিবারে এলো খুশির হাওয়া। পুত্র সন্তানদের নাম রাখলেন দুর্গা ও কালী। সত্যি মায়ের আশীর্বাদে বংশ রক্ষা হলো শ্রী নদেরচাঁদ সইয়ের। এটাই হলো বাসন্তী মাতার প্রতিষ্ঠা করার ইতিহাস। তবে শোনা যায় মাঝখানে ওদের পরিবারে কোনো একজন মারা যাওয়ার জন্য দীর্ঘ 20 বছর বন্ধ হয়ে যায় পূজা। তারপর আবার তাদের বংশের একজন ওয়ারিশ শ্রী নিত্যানন্দ সই নতুনভাবে মন্দির নির্মাণ করে মাকে নিয়ে আসতে থাকেন, এবং সেই থেকে এখনও পর্যন্ত মায়ের পূজা যথারীতি হয়ে আসছে। সকলের মঙ্গল করুন মা, আর সকলে বলুন জয় মা বাসন্তী মাতার জয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই মায়ের নিকট প্রার্থনা করি।